সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এন্ডোফ্রি ট্যাবলেট নিয়ে। লেট্রোজল মেনোপজ পরবর্তী মহিলাদের উন্নত মেটাস্ট্যাটিক স্তন ক্যান্সারে এর প্রথম সারির চিকিৎসার জন্য নির্দেশিত হয়। এছাড়াও যে গুরুত্বপূর্ণ সমস্যা ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে সঠিক ব্যাপার জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেভাবে সেবন করলে ভালো কাজ করে, ওষুধটি কত দাম, কোথায় পাবেন, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমাদের চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে একজন সদস্য হয়ে যান। চলুন তাহলে শুরু করা যাক। লেট্রোজল বা এন্ডোফ্রি একটি শক্তিশালী এবং অত্যন্ত নির্দিষ্ট নন স্টেরয়েডাল অ্যারোমেটিস ইনহিবিটর। এটি এনজাইমের সাইটোক্রোম সাব ইউনিটের হিমের সাথে প্রতিযোগিতামূলকভাবে আবদ্ধ হয়ে অ্যারোমেটেস এনজাইমকে বাধা দেয়, যার ফলে সমস্ত টিস্যুতে ইস্ট্রোজেন বায়োসিনথেসিস হ্রাস পায়। লেট্রোজল ইস্ট্রোজেন নির্ভর স্তন ক্যান্সার কোষকে তাদের বৃদ্ধি উদ্দীপনা থেকে বঞ্চিত করে, টিউমার প্রতিরোধ প্রভাব প্রয়োগ করে। এছাড়া নারীদের শরীরে এক প্রকার হরমোন উপস্থিত থাকে যার নাম ইস্ট্রোজেন। এই হরমোন নারীদের শরীরে কম বা বেশি থাকলে মাসিকের সমস্যা হয়, যার কারণে নারীদের কনসেপ্ট করতে সমস্যা হয়। যদিও ইস্ট্রোজেন পুরুষ এবং নারী উভয়ের মাঝে থাকে, কিন্তু সচরাচর নারীদের প্রজনন বয়সে এর মাত্রা উচ্চ থাকে। এটি নারীদের সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য যেমন স্তনবৃদ্ধিতে সহায়তা করে এবং একই সাথে মাসিক চক্রের সময় অ্যান্ড্রোমেট্রিয়ামের পুরুত্ব বেড়ে যায়। শুক্রাণুর পূর্ণতা প্রাপ্তিতে ইস্ট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আমরা জানব ট্যাবলেটটি কোন কোম্পানি প্রস্তুতকৃত প্রোডাক্ট, ট্যাবলেটটি বর্তমান মার্কেট মূল্য কত, কীভাবে সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায়, ট্যাবলেটটি আপনারা কোথায় পাবেন। ট্যাবলেটটি প্রস্তুতকার কোম্পানি হচ্ছে ইনসেপ্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ট্যাবলেটটি বর্তমান মার্কেট মূল্য হচ্ছে পার ট্যাবলেট 40 টাকা করে। একটি বক্সে আছে 5টি ট্যাবলেট, বক্সটির দাম হচ্ছে 200 টাকা। এই ওষুধটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসির দোকান থেকে সহজেই পেয়ে যাবেন। এই ওষুধটি মাত্রা ও সেবনবিধি হল, যেসব মহিলা বাচ্চা নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে মাত্রা একটি করে দিনে 2 বার 5 দিন। স্তন্য ক্যান্সারের ক্ষেত্রে ডোজ একটি করে দিনে 1 বার। এছাড়াও ডাক্তার রোগী রোগের ওপর বিবেচনা করে ডোজ নির্ধারণ করে থাকে। যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, যেমন সর্বাধিক ঘন ঘন রিপোর্ট করার প্রতিকূল ঘটনাগুলি হল পেশিবহুল ব্যথা, এথ্রালজিয়া, মাথা ব্যথা, ক্লান্তি, কাশি, কোষ্ঠকাঠিন্য, বমি, বুকে ব্যথা, ভাইরাল সংক্রমণ, ডায়রিয়া, ফুসকুড়ি, পেটে ব্যথা, ডিসপেপসিয়া এবং অ্যানোরেক্সিয়া, মাথা ঘোরা, ওজন বৃদ্ধি ইত্যাদি দেখা দিতে পারে। তবে এসব পার্শ্বপ্রতিক্রিয়া আপনাদের ক্ষেত্রে যদি দেখা দেয় বা চলতে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন। অতএব আমার ভিডিও দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোনো জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।